দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,51,00,000 ছাড়িয়েছে, 10,00,000 পার করেছে মৃত্যুর হার। এর মধ্যে 79,74,571 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1%-এর 66,065 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 3,51,35,522 জন, মৃত্যু হয়েছে 10,37,997 জনের, আর সুস্থ হয়েছেন 2,61,26,909 জন। 24 ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে 2,95,235 জন, মারা গেছে 4,797 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 76,846 জন, মৃত্যু হয়েছে 2,14,277 জনের। আক্রান্তে দ্বিতীয় শীর্ষ দেশ ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,00,000, মৃতের সংখ্যা 1,01,812, করোনা সংক্রমিত হয়েছে 65,49,373 জন। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,46,011, আক্রান্তের সংখ্যা 49,06,833। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 12,04,502, মৃতের সংখ্যা প্রায় 21,000। আক্রান্তের পঞ্চম অবস্থানে উঠে এসেছে কলম্বিয়া। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 8,24,985 জনের শরীরে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 26,556। পেরুতে আক্রান্তের সংখ্যা পার করেছে 8,00,000-এর ঘর, মারা গেছে 32,665 জন। মেক্সিকোকে পেছনে ফেলে আবারও আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ এখন স্পেন। দেশটিতে সংক্রমিত হয়েছে 8,10,807 জন, মারা গেছে 32,086। সকলের ভালোবাসায় দ্রুত সুস্থ হবার আশা প্রকাশ করেছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনগণের মাঝে ফিরে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার কথাও জানিয়েছেন তিনি। মৃদু করোনা উপসর্গ নিয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে বেশ চাঙা রয়েছেন। তার শারীরিক অবস্থার বেশ উন্নতিও হয়েছে বলে নতুন করে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান। দ্রুত নির্বাচনী প্রচার শুরুর বিষয়েও জানান ট্রাম্প। বলেন, বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। এদিকে আবারও করোনা টেস্ট করাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্পের পাশাপাশি থাকায় আতঙ্কিত রয়েছেন তিনি। আর ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ড এবং পোল্যান্ডে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স ও নেদারল্যান্ডসে দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এবারে জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য। গত 4 মাসে কোভিড-19 সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ছিল শনিবার। এদিন 20 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 5,325। এর আগে 28 মে কোভিড-19 15 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 210তম দিনে দেশে 109টি ল্যাবে 9,554টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,182, শনাক্তের সংখ্যা বেড়ে 3,67,565, নতুন 1,442 জন সহ সুস্থ হয়েছে 2,80,069 জন। শনাক্তের বিপরীতে আক্রান্তের হার 18.57%, সুস্থতার হার 76.20%, মৃত্যুর হার 1.45%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 19,00,000-এর বেশি। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।